শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। সকাল থেকে একটি কথা ঘুরপাক করছে মাথার মধ্যে, সেটা হচ্ছে যে অ্যাসুরেন্স। প্রত্যেকটি মানুষের জীবনে অ্যাসুরেন্স পেতে বা দিতে কার না ভালো লাগে বলুন তো? তার জন্য কিন্তু আমাদের জীবনে বেশ কিছু তারতম্য প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা জানি যে যখন আমরা অ্যাসুরেন্স দিই বা অ্যাসুরেন্স নিই, তার মধ্যে একটা অ্যাকিউরেসি থাকাটা ভীষণভাবে দরকার। অ্যাকিউরেট কাজ করতে পারলেই কিন্তু আমরা সত্যি আমাদের মতন করে জীবনকে একটা অন্য রকমভাবে রূপান্তরিত করতে পারবো। সেজন্যই আমাদের চলে আসা বারবার ঠিক এই সময় আপনাদের জন্য আমরা লাইভ স্টুডিওতে উপস্থিত হই। জানি আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, কারণ যার কথা শুনতে ভালো লাগে, যার মত পথ পরিদর্শন করতে ভালো লাগে, বা যিনি আমাদেরকে প্রত্যেকটি সময় গাইডলাইন সাজেশন দিয়ে থাকেন, তিনি আজও কিন্তু একই নিয়মে উপস্থিত রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। ভালো থাকার নাম জীবন, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই সূত্রে বলবো যারা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদের অনুষ্ঠানে ফোন করুন। ফোন ইন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান, যেখানে সরাসরি যার সাথে কথা বলতে পারবেন তিনি হলেন আচার্য শ্রী অভিজিৎ। অভিজিৎ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তার সংক্ষিপ্ত পরিচয়পত্র দিয়ে শুরু করব। তিনি হলেন কেপিএন ভেডিক অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী অভিজিৎ, অনারারি ডক্টরেট জ্যোতিষ মার্তন্ডা, এক্সপার্ট ইন নিউমারোলজি, হরারি অ্যান্ড বাস্তু গ্রহ নিয়ে তিনি কাজকর্ম করে থাকেন। এবং সঠিকভাবে বলা যেতে পারে আরেকটি বিশ্লেষণ, সেটা হচ্ছে তিনি হলেন ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল অফ কৃষ্ণমূর্তি অ্যান্ড ভেডিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, নিয়ে কিন্তু তিনি নিজের মতন করে এগিয়ে চলেছেন। এবং পাশাপাশি আমরা সকলেই জানি যে মহালয়া এসে গিয়েছে। মহালয়া একটা এমনই একটি রীতিনীতি যার জন্য আমরা একটি বছর ধরে অপেক্ষায় থাকি। অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি সঞ্চার ঘটানো নয়, কিন্তু আমরা জানি যে সেই দিনটি আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বটে। চলুন আর কোনো কথা বলবো না, রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎদা, তার সাথে কথা বলবো এবং তার প্রত্যেকটি জায়গায় আমরা বোঝবার চেষ্টা করব। যারা যারা মনে করছেন অনুষ্ঠান দেখবেন, অবশ্যই চোখ কান খোলা রেখে আমাদের অনুষ্ঠানকে বোঝার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনাদের জীবনে প্রাপ্তিযোগ ফিরে আসবে। নমস্কার দাদা। নমস্কার। অ্যাকচুয়ালি এবার মহালয়াটা পড়েছে অক্টোবরের 13 তারিখ রাত্রি 9:26 থেকে মহালয়াটা শুরু হচ্ছে অমাবস্যাটা, এবং থাকবে এটা পরের দিন অর্থাৎ শনিবার 14 অক্টোবর রাত্রি 10:50 পর্যন্ত। এই 9:26 থেকে 10:50 পর্যন্ত মহালয়া থাকবে। অ্যাকচুয়ালি মহালয়া নিয়ে অনেকের অনেক রকমের মত প্রশ্ন আছে। মনে রাখতে হবে দুর্গাপূজার আমাদের মূলত তিনটি মূল গুরুত্বপূর্ণ তিনটি মুহূর্ত আছে। এক হচ্ছে মহালয়া, দুই হচ্ছে বোধন, এবং তিন হচ্ছে সন্ধি পুজো। আমরা প্রত্যেকে জানি সেটা সন্ধি পুজোর গুরুত্ব কি, ওই অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট, এই যে 48 মিনিটের যে ক্ষণ সেটাকে বলা হয় সন্ধি পুজো। এটা খুব ভাইটাল একটা তিথি বা ভাইটাল একটা মুহূর্ত বলা যেতে পারে। তো আজকে যেহেতু মহালয়া ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো, অ্যাকচুয়ালি মহালয়া তিথিকে বলা হচ্ছে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব, মহালয়াকে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের হিন্দু শাস্ত্রে যে কোনো কাজ করার পূর্বে, যেমন উপনয়নের পূর্বে দেখবেন নান্দীমুখ শ্রাদ্ধ করতে হয়, ঠিক তেমনি যে কোনো যেমন মাতৃ আরাধনার পূর্বে, অশুভ শক্তি এই সমস্ত মাতৃ আরাধনার পূর্বে পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়, তেমনটাই কিন্তু প্রথা কিন্তু বহু যুগ ধরে চলে আসে। এটা কিন্তু আজকের থেকে নয় বা দুদিন আগের থেকে নয়, বহু যুগ ধরে এই প্রথাটা কন্টিনিউ হয়ে আসছে। অ্যাকচুয়ালি মহালয়া কথাটা এসেছে কোত্থেকে, মহালয় এই শব্দ থেকে মহালয়া কথার নামকরণ বা উৎপত্তি, যার অর্থ হচ্ছে বৃহৎ আলো। মানে ওই দিন বিশেষ করে প্রয়াত পরমাত্মাদের একটা সমাবেশ ঘটে, সেটাই হচ্ছে মহালয়া, যেটাকে বলা হচ্ছে বৃহৎ আলোয়, যার নাম হচ্ছে মহালয়। আপনি কি প্রথম দেখছেন আমাদের অনুষ্ঠান? হ্যাঁ ম্যাম, আমি আগেও দেখেছি, স্যারকে আমার খুব ভালো লাগে, আমি অনুপ্রাণিত হয়ে স্যারকে ওই জন্য ফোন করি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, 9 সেপ্টেম্বর 1995 সেদিন শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তোমার, এটা হচ্ছে নরগণ। আচ্ছা প্রথম কথা, কুম্ভ রাশি তো এখন বর্তমানে শনির 7.5 চলছে, দেখি তোমার মেন হরোস্কোপে কি দেখাচ্ছে। আচ্ছা প্রথম কথা, লগ্নে কুম্ভ রাশিতে শনি এবং চন্দ্র একত্রিত হয়ে বসে আছে, সবসময় একটা মানসিক ডিপ্রেশন, একটা হতাশা, এই জিনিসটা কন্টিনিউয়াসলি কিন্তু তোমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তোমার জন্মছকে বৃশ্চিক রাশিতে বৃহস্পতিটা খুব পাওয়ারফুল,
অবস্থা, কিন্তু এই যে ভাগ্যস্থানে দেখো মঙ্গল রাহুর একটা ছন্ন ছাড়া যোগ, এই ছন্ন ছাড়া যোগটা কি করবে, ছন্ন ছাড়া যোগটা কেরিয়ারটাকে ঠিকঠাক ভাবে তৈরি করতে দেবে না। হ্যাঁ, যে কোনো জিনিস দেখবে ঘুরিয়ে পেঁচিয়ে সবকিছু হবে, কোনো কাজ স্মুথলি তোমার লাইফে দেখবে হবে না। আবার পাশাপাশি তোমার এই হরোস্কোপটা একে বললাম বৃহস্পতি না দশমে ভালো, যে কারণে তোমাকে বলবো এটা চাকরির ছক। চাকরি করছো এখন? দেখো এই যে বৃহস্পতি তোমার দশমে বসে আছে, চাকরি অবশ্যই হবে, চাকরির ছক, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এই যে ভাগ্যস্থানে ছন্ন ছাড়া যোগ হয়ে আছে। ছন্ন ছাড়া কথাটা মানে বোঝা যাচ্ছে লাইফটা একটা স্ক্যাটার তৈরি করে দেওয়া, সবকিছু একটা তোমার মধ্যে যোগ্যতা থাকবে, সব থাকবে, কিন্তু তার সত্ত্বেও দেখবে এই সাড়ে সাতির এখনো কিন্তু বিশেষ করে সাড়ে চার বছর এই পিরিয়ডটা কিন্তু খুব একটা ভালো যাবে না। টিচিং সেক্টর তোমার জন্য ভালো, আমি তোমার বৃহস্পতি দশমে, বৃহস্পতি সবসময় টিচিং ওরিয়েন্টেড সেক্টর, বৃহস্পতি কি করায়, গুরুগিরি করানো, এগুলো হচ্ছে বৃহস্পতির কাজ। তো সুতরাং তোমাকে শিক্ষকতার জায়গা তোমাকে আসতে হবে, কিন্তু এই যে ভাই একটা কথা বলবো, এই ছন্ন ছাড়া যোগটাকে যথাযথ প্রতিকার প্রতিবিধান করো, এটাকে না করলে কিন্তু সরকারি চাকরি বা সিকিউর জব এগুলো কিন্তু হতে চাইবে না। চেষ্টা করবে বউবার, যদিও এখন ওই মানে শিক্ষকতার চাকরির অবস্থা যদিও খুব খারাপ, তা সত্ত্বেও বলবো এই জায়গাটাকে একটু প্রতিকার প্রতিবিধান করো, নচেত কিন্তু পরবর্তীতে ওই দেখা যাবে একটা কোন রকম টিউশনি করে দিন কাটাতে হচ্ছে। হ্যাঁ ঠিক বলছেন, টিউশনি করছো এখন? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, দেখো তোমার লাইফে উন্নতি ডেভেলপমেন্টের জায়গা আছে, তোমার রবিটাও ভালো, রবি সিংহরাশিতে বসে আছে, রবিটা ভালো, একটু বাবার সাথে একটু মতবিরোধ, হ্যাঁ বাবার সাথে একটু মতান্তর, এই জিনিসগুলো হয়তো। হ্যাঁ, মায়ের হেলথের জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব, মায়ের হেলথের জায়গা ডিস্টার্ব, এবং তোমাদের বিশেষ করে যারা আত্মীয় পরিজন বা যারা প্রতিবেশী মূলক স্থান খুব একটা ভালো পাচ্ছি না। অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওইটাই বলছি, 28 বছর, সাড়ে চার বছর, সাড়ে সাতই পিরিয়ডটাকে ঠিক করো, একটু দেখিয়ে নিয়ে সাড়ে সাতি আর ছন্ন ছাড়া যোগ, ভাগ্যস্থানে ছন্ন ছাড়া যোগ ভালো না, লাইফটাকে ভীষণ স্ট্রাগল করে দেয়। কেমন? বারবার বলবো যে কোনো ভাবে কিন্তু রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে, সলিউশন নেওয়ার প্রয়োজন রয়েছে, সেজন্য দাদা রয়েছেন, তার কাছে এসে একবার রেকটিফাই করে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন অবশ্যই। তাই আপনাদেরকে বুকিং নাম্বার জানিয়ে রাখি, যারা যারা অনুষ্ঠান দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা অনেক সময় বুকিং নাম্বার খোঁজ করার চেষ্টা করেন, তার জন্য আমি বলে দিচ্ছি, স্ক্রিনেও যাচ্ছে, সেটাও একবার লিখে নেবেন, 9641491291। আরেকবার বলছি, 9641491291। এছাড়া আরেকটি নাম্বার রয়েছে, 8918259255, আরও আরেকবার 8918259255। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন গড়িয়াহাটে 12 তারিখে, 12-10-23 তারিখে ভাগ্যচক্র, সেখানে কিন্তু অবশ্যই এখন থেকে যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ সামনে মহালয়া, প্রচুর কাজ করার বাকি রয়েছে, আমাদের জীবনে হয়তো নানান ধরনের সমস্যা থাকে, সেগুলোকে আমরা যাতে ট্যাকল করতে পারি এবং সেগুলোকে যাতে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি সময়কে, তার জন্য কিন্তু আপনারা ভাগ্যচক্রে দেখা করছেন গড়িয়াহাটে 12-10-23। এছাড়া আপনারা পাচ্ছেন কিন্তু আস্থা চেম্বারে, সেখানেও কিন্তু বরানগরে অপোজিট পুলিশ স্টেশন প্রত্যেক শুক্রবার, অবশ্যই চোখ কান খোলে রাখুন, আমাদের অনুষ্ঠান দেখুন, আশা করি ভালো লাগবে এবং উপকৃত হচ্ছেন সেটাও কিন্তু আপনারা জানিয়েছেন। দেখে নেবো পরে বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কে রয়েছেন? হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, নাম বলুন। হ্যাঁ আপনি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন। রৌনক সামন্ত। আচ্ছা সামন্ত, ঠিক আছে। ডেট অফ বার্থ? 21/9/2000। আরেকবার বলুন, 21/9/2000। টাইম? সকাল 5:30। আচ্ছা, AM। আচ্ছা, আর কলকাতা? জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি বার ছিল? হ্যাঁ কি বার ছিল? বৃহস্পতিবার। কন্যা লগ্ন মিথুন রাশি? কন্যা লগ্ন, শোনো ভালো করে শোনো আগে, কন্যা লগ্ন মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, ঠিক আছে, মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবগণ তোমার, ঠিক আছে। আচ্ছা মেন হরোস্কোপে, আচ্ছা মেন হরোস্কোপে যা দেখছি তোমার লগ্নে রবি বুধ বসে আছে,
ভালো লগ্নে রবি বুধ এটা ভালো, বুধাদিত্য যোগ তৈরি করেছে, শুক্র তোমার দ্বিতীয় হবে, কিন্তু দশম ভাবে চন্দ্র এবং রাহু। তোমার ডেট অফ বার্থটা বলেছো 2000 সালে জন্ম, মানে 23 বছর তোমার চলছে। তো সুতরাং দেখো তোমার হরোস্কোপের মধ্যে যেটা মেন সমস্যা, যেটা মেজর সমস্যা, সেটা হচ্ছে তোমার কর্মস্থলটা। কর্মের জায়গাটাতেই তোমার গন্ডগোলটা পাকিয়ে রেখেছে, সেখানে গ্রহণ দোষ করে রেখেছে, ঠিক আছে? এই গ্রহণ দোষের কারণে কিন্তু ভালো চাকরি, ভালো কেরিয়ার এগুলো কিন্তু হওয়া মুশকিল আছে। আর কি সরকারি চাকরি কি আছে? সরকারি চাকরির দেখো জায়গাটা এখানে, দেখ প্রথম কথা বলবো যে গ্রহণ দোষ দশম ভাবে কর্ম ভাবে যদি গ্রহণ, গ্রহণ মানেটা কি, কর্মের জায়গাটাকে গ্রহণ তৈরি করে দিয়েছে এই জায়গাগুলো। এমনি তো সরকারি চাকরির পরিস্থিতি বর্তমান যুগে খুবই খারাপ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে সরকারি চাকরির যে জায়গাটা, সেই জায়গাটা হতে গেলে দশম ভাব থেকে খুব পাওয়ারফুল হতে হয়। রেজাল্ট কবে আউট হবে? শনি তোমার এখানটাতে হওয়ার চান্সেস আছে, 50% চান্স আছে, 50% চান্স আছে, 50% নেই বলবো। তার কারণটা হচ্ছে তোমার দেখো শনি এখানে ভাগ্য স্থানে বসে আছে, এটা শুভ, মেষরাশির ঘরে এটা শুভ, কিন্তু যেহেতু দশম ভাবে এই যে গ্রহণ দোষ, এই যে জায়গাটাতে আমি দেখাচ্ছি এই গ্রহণ দোষটাই হয়ে গেছে প্রবলেমেটি। না এটা চাকরির ইচ্ছক, আচ্ছা বেশ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হওয়ার সম্ভাবনা আছে। তর্পণ কথাটা এসেছে তৃপ শব্দ থেকে, তৃপ কথার অর্থ হচ্ছে তৃপ্তি সাধন। মনে রাখতে হবে এই যে তর্পণ শ্রাদ্ধ, এটা কিন্তু আমাদের একমাত্র এই পিতৃপক্ষ কাল জুড়ে কিন্তু এই তর্পণ শ্রাদ্ধ করার কিন্তু বিধি বা শাস্ত্রে কিন্তু উল্লেখ আছে, যে কারণে মহালয়া এই তিথিটাকে তর্পণ শ্রাদ্ধের জন্য সব থেকে উৎকৃষ্ট এবং সব থেকে প্রশস্ত হিসেবে কিন্তু মানা হয়, প্রত্যেক বছর বছর ধরে চলছে। এবং আরেকটা কথা বলি, এই যে মহালয়া যে তর্পণ বিধি, এটা কিন্তু আজকের থেকে নয়, যেটা আমি প্রথমে শুরু করলাম, এটা সেই ত্রেতা যুগে সেই রামায়ণে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র যখন দেবী সীতাকে তিনি লঙ্কা থেকে উদ্ধার করতে যান, তার পূর্বেও কিন্তু তিনি মা দুর্গার আরাধনা করেছিলেন অসময়ে, এবং যে কারণে অ্যাকচুয়ালি শাস্ত্র অনুযায়ী দুর্গাপূজা করার নিয়ম হচ্ছে বসন্তকালে, কিন্তু যেহেতু তিনি অসময়ে মা দুর্গার আরাধনা করেছিলেন তাই সেটাকে বলা হয় অকাল বোধন। এবং সেখানেও কিন্তু তিনি যখন মাতৃ আরাধনা বা মা দুর্গার পুজো করেছেন, তার পূর্বে কিন্তু তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করেছিলেন, এবং সেই তখন থেকেই কিন্তু এই মহালয়াতে তর্পণ শ্রাদ্ধ এই সমস্ত করার কিন্তু বিধি কিন্তু চলে আসছে। যদি বলি ত্রেতা, এটা ত্রেতা যুগের কথা বললাম, তারপরে দ্বাপর যুগেও সে মহাভারতে যখন কর্ণ যখন মৃত্যু হলো, তারপরে মহাভারতে সেই কর্ণ স্থান পায় স্বর্গলোকে। অ্যাকচুয়ালি তিনি যখন স্বর্গলোকে যখন যান, অ্যাকচুয়ালি নিয়ম আছে মর্ত্যলোকে যারা যে পরিমাণ সম্পদ দান করবে তার কয়েক গুণ ফিরে পায় স্বর্গলোক বা যমলোকে, এটাই হচ্ছে নিয়ম, শাস্ত্রে এটাই বলছে। তো তিনি সেখানে বিপুল পরিমাণে স্বর্ণ রৌপ্য তিনি বিপুল পরিমাণে তিনি পেয়েছেন সেখানে, কিন্তু সেখানে পাচ্ছিলেন না তিনি কোনো অন্ন এবং জল, তো তাতে ভীষণ তিনি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলেন। তো তিনি ভীষণ বিষণ্ন ভাবে সে যমদেবতাকে তিনি জানালেন তার সেই বিষণ্নতার কথা। তো যমদেবতা জানান যে আপনি মরতে থাকতে কখনোই কাউকে অন্ন এবং জল দান করেননি,
আপনি যাকেই দান করেছেন, স্বর্ণ রৌপ্য সব দান করেছেন, কিন্তু অন্য জল আপনি কোনদিনও দান করেননি, যে কারণে আপনাকে আজ এগুলোই পেতে হচ্ছে। তো ঠিক পরবর্তীতে সেই যম দেবতার ইচ্ছাতে সেই কর্ণকে 15 দিনের উদ্দেশ্যে অর্থাৎ এক পক্ষ কালের জন্য তাকে মর্ত্যলোকে পাঠানো হয়েছিল অন্ন দান করার জন্য, এবং তিনি সেই নিয়ম অনুযায়ী অন্ন দান করেছিলেন এবং তৃষ্ণার্তদের দিয়েছিলেন জল, এবং তার পরিণামে তিনি যখন স্বর্গে তিনি অন্ন এবং জল ফিরে গেলেন, এবং কর্ণ যে দিন তিনি স্বর্গলোকে ফিরে গেলেন সেটাই ছিল মহালয় অমাবস্যা। তো বুঝতে হবে ঠিক সেই সময় থেকে কিন্তু এই তর্পণ শাস্ত্রের কিন্তু বিধান চলে এসেছে। দারুণ দারুণ, এইভাবে মিস্ট্রি বা হিস্ট্রি সবটা কিন্তু আমাদের ভালো লাগছে মাইথোলজি স্টোরি শুনতে। কিন্তু দেখে নেবো ফোন লাইনে কেউ একজন রয়েছে, কে রয়েছে? হ্যালো নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নামটা বলুন। হ্যালো, হ্যাঁ নামটা বলুন, শুনছি আমরা। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, নামটা বলুন আপনার। আমার নাম চন্দনা। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? আর বাথ প্লেস? হুগলি। আচ্ছা আচ্ছা, এটা কার জন্য জানতে চাইছেন? আপনার নিজের জন্য? শনিবার ছিল সেদিন। আচ্ছা, ধনু লগ্ন মকর রাশি শ্রবণ নক্ষত্র 7:30 একদম এন্ড মানে পর্যায়ে আপনি পৌঁছেছেন। 7:30 মোটামুটি যা ফেজ, নেগেটিভ ফেজ মোটামুটি আপনি সবটাই পেয়েছেন। এখন মূলত যেটা পাচ্ছি হরোস্কোপে, দেখুন এই হরোস্কোপে ম্যারিড লাইফ বা বিবাহিত জায়গাটা ভালো নেই প্রথম কথা। দ্বিতীয়ভাবে চন্দ্র এবং কেতুর গ্রহণ দোষ করে রেখেছে। হ্যাঁ, দ্বিতীয়ভাবে এবং দ্বাদশে মঙ্গল বসে রেখেছে। বৈবাহিক সুখের ক্ষেত্রে এই হরোস্কোপটা ভালো নয়। জীবনে নাম যশের ক্ষেত্রে ভীষণ বাধা, লোকের জন্য করবেন নাম যশ পাবেন না। দ্বিতীয় এবং অষ্টম ভাবে পূর্ণ কাল সর্বদোষ হয়ে আছে। বৈবাহিক সুখের জায়গাটা ভালো দেখছি না আপনার, একটু আপনি শেয়ার করুন। আর্থিক সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, না বিয়ের জায়গাটা কি ঠিক বলেছি এটা একটু শেয়ার করুন। আপনার বিবাহ স্থানে যেখানে সমস্যা রয়েছে সেটা কি বুঝতে পেরেছেন? দাদা কি বললেন? আপনার কি বিয়ে হয়েছে? বিবাহিত জীবন কেমন? দেখুন আমি একটা পরিষ্কার আপনাকে কথা বলি, এই হরোস্কোপটাতে না আমি প্রথমে বললাম যে বৈবাহিক সুখের কথাটা কিন্তু খুব একটা ভালো নেই, বৈবাহিক সুখের জায়গাটা ভালো নেই এই হরোস্কোপটাকে, ঠিক আছে এক নাম্বার। দ্বিতীয় আর্থিক যে সমস্যা সেটা তো আছে, কারণ দ্বিতীয়ভাবে গ্রহণ দোষ করে রেখেছে, আর্থিক সমস্যা থাকবে। কিন্তু আমি এখানটায় যেটা সব থেকে বেশি পেলাম সেটা আপনার বিবাহিত জায়গাটা কিন্তু ড্যামেজ হওয়ার জায়গা আছে, বুঝতে পেরেছেন? বিয়ের জায়গাটা নষ্ট হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে। আমি যে কারণে আমি আপনাকে বারবার ওই কথাটাই জিজ্ঞাসা করছি, বিয়ের জায়গাটা কেমন আছে, বিয়ের জায়গাটা কেমন আছে? আর্থিক জায়গাটা তো ডিস্টার্ব আছে, আছেই, কারণ পূর্ণ কাল সর্বদোষ আছে। আপনি কোন সময় কাল সর্বদোষটা কাটিয়েছেন? না, মাঙ্গলিক দোষের প্রতিকার করেছেন? আপনি আগে জানতেন কি এই ধরনের দোষ আছে? বলবো, দেখুন 1980 আপনার জন্ম, অনেকটা সময় পেরিয়ে এসেছেন, এবার সময় এসেছে একটু ভালো কাউকে দেখান। হ্যাঁ, একাধিক হরোস্কোপে নেগেটিভ যোগ হয়ে আছে, আর্থিক জায়গা ভালো তো ছেড়ে দিন, কিন্তু আমি সব থেকে বলবো, সবার আগে বলবো, এই যে সুখ, বৈবাহিক সুখ, সেটা কিন্তু আমি খুব ডিস্টার্বের জায়গায় দেখছি। এই 7:30 পিরিয়ডটা কিন্তু খুব একটা ভালো যাবে না আগামী 1.5 বছর, খুব সাবধানে থাকবেন কেমন? একটু
আর ক্রস চেক করে নেবেন, কারণ জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, তার জন্য কিন্তু অভিজিৎ দা আমাদের সঙ্গে রয়েছেন। যারা যারা মনে করছেন অভিজিতের সঙ্গে কথা বলবেন তাদেরকে বলবো গড়িয়াহাটে 12-10-23 ভাগ্য চক্র, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পাচ্ছেন। এছাড়া হচ্ছে বড়নগরেও আপনারা পাচ্ছেন আস্থা জ্যোতিষ চেম্বারে অপোজিট বড়নগর পুলিশ স্টেশন। বুকিং নাম্বারগুলো ভালো করে নোট ডাউন করুন, এখন থেকে লেখার চেষ্টা করুন 9641491291, এছাড়া 8918259255। আমরা মহালয়া নিয়ে আজকে আমাদের এপিসোড শুরু করেছি এবং দাদা আমি একটা কথা বলবো, আগামী বৃহস্পতিবার দিন আমি গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমি থাকবো। যারা যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ মহালয়ার পূর্বে যারা মহালয়ার এই তিথিটাকে কাজে লাগাতে চাইছেন, তো সুতরাং বৃহস্পতিবার দিন আমি ভাগ্যচক্র চেম্বারে থাকবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এই যে তর্পণ শ্রাদ্ধ, মোটামুটি আমি বললাম এই তর্পণ অনেকেই পিতৃতর্পণ করে থাকে, মাতৃতর্পণ করে থাকে। তর্পণ কিন্তু ঋষিদের উদ্দেশ্য তর্পণ হয়, দেবতাদের উদ্দেশ্যেও তর্পণ হয়, হ্যাঁ, তারপরে গুরু উদ্দেশ্যে তর্পণ হয়, রাম তর্পণ আছে, লক্ষণ তর্পণ আছে। মনে রাখতে হবে পিতৃতর্পণ এবং মাতৃতর্পণের সময় তিল, জল, তুলসী পাতা এবং ত্রিপত্র দিয়ে তর্পণ করতে হয়, কিন্তু ঋষি এবং গুরুদের উদ্দেশ্যে যখন তর্পণ করতে হয় তিলের পরিবর্তে জপ ব্যবহার করতে হয়। এগুলোকে মাথায় রাখতে হবে। শুধু তর্পণ করলে তর্পণ শাস্ত্রের ক্ষেত্রে একটা কথা বলি, পুরাণবিদ শিবশঙ্কর ভারতীর মতে তিনি বলেছেন পুকুর থেকে যে কোনো নদীর যে কোনো জলাশয়ে কিন্তু তর্পণ বিধি করা যেতে পারে এবং নারী এবং পুরুষ নির্বিশেষে সকলে তর্পণ করতে পারে। হ্যাঁ, সকলে তর্পণ করতে পারে। এর জন্য আমি প্রসঙ্গটা আমি উল্লেখ করলাম, আমি এটা নিজে বলছি না, এটা শাস্ত্র বলছে। এবং পুকুর থেকে নদীর যে কোনো জলাশয়ে তর্পণ করা যেতে পারে এবং পুরুষ এবং নারী নির্বিশেষে তর্পণ এই শ্রাদ্ধ কিন্তু প্রণালী তারা করতে পারে। পূর্ব দিকে মুখ করে তর্পণ করতে হয়, ঠিক আছে। আরো তর্পণ অনেক বিধি নিষেধ নিয়ম আছে, তো এখন তো সম্ভব না। আগামী একটা কথা বলবো, যদি সম্ভব হয়, আমাদের কাছে সময় কতক্ষণ আছে? সময় একদম শেষ মুহূর্তে। আচ্ছা আচ্ছা, একটা উপাচার বলছি, এটা মহালয়ার দিন করবেন, একটা শ্বেত অপরাজিতা, জানেন তো শ্বেত অপরাজিতাকে বলা হয় বিজয়লতা। তো শ্বেত অপরাজিতার একটা গাছ একটা সংগ্রহ করবেন মহালয়ার আগে এবং সেটাকে ঘরে স্থাপন করুন। মহালয়া থেকে আপ টু নবমী তিথি পর্যন্ত সেটাকে যেমন আমরা দেবতাদেরকে পুজো করি ঠিক তেমনভাবে সেটাকে পুজো করে যান। ধূপ দেবেন, ধূপ দীপ অন্ন দেবেন, কিছু ভোগ দেবেন, মিষ্টি দেবেন, জল দেবেন, দিয়ে আপ টু নবমী তিথি পর্যন্ত সেটাকে নবদুর্গা হিসেবে সেটাকে পুজো করে যাবেন। এবং দশমী তিথিতে সেই যে মূলটা, সেই মূলটা ছেলেরা ডান হাতে পড়বেন এবং মেয়েরা বাম হাতে পড়বে, এটাকে বলা হয় বিজয়লতা। যে কোনো সমস্যার সফলতার জন্য এটা যদি করতে পারেন দেখবেন অনেক মানে সাকসেস আসবেই, এখান থেকে আনএক্সপেক্টেড বাধা কিন্তু আপনার লাইফে কাটবে। এই উপাচারটা করে দেখতে পারেন। নেক্সট শুক্রবার দিন আমি নবদুর্গা নিয়ে কিছু আলোচনা করব, যারা নবদুর্গা পুজো করতে চাইছেন বাড়িতে কিভাবে কি করবেন তার ডিটেইলস আমি নেক্সট শুক্রবারে জানাবো। অবশ্যই তাই, ভালোই ভালোই আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করতে হবে, কিন্তু তার আগে অবশ্যই বলবো যারা যোগাযোগ করতে চাইছেন গড়িয়াহাটে চলে আসুন, ভাগ্যচক্র 12-10-23 এই দিনটি কিন্তু আমাদের কাছে ভীষণভাবে উল্লেখযোগ্য, কারণ সামনে মহালয়ার তিথি রয়েছে এবং তার জন্য যদি আমাদের মনে হয় যে আমাদের জীবনে কোনো সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে এখন থেকেই করব। জীবনে প্রচুর কষ্ট, দুঃখ, শোক অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলোকে কাটিয়ে আমাদের উঠতে হবে, তার জন্যই রয়েছেন অভিজিৎ দা। অভিজিৎ দার ফোন নাম্বার অবশ্যই আপনাদের কাছে শেয়ার করেছি, বুকিং নাম্বার 9641491291, এছাড়া আরেকটি নাম্বার 8918259255, এছাড়া আপনারা পাচ্ছেন ফেসবুক আইডি আচার্য শ্রী অভিজিৎ, এছাড়া তার ইনস্টিটিউটের নাম্বারও যদি জোগাড় করতে হয় তাহলে অবশ্যই সংগ্রহ করে নিন 9475150585। ইনস্টিটিউট নিয়েও যদি কোনো কথা থাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করে আপনারা আপনাদের মতন করে জীবনের প্রত্যেকটি জায়গায় স্যাটিসফ্যাকশন হওয়ার চেষ্টা করুন। আজকের মতন এখানেই আমরা শেষ করলাম অনুষ্ঠান, ভালো থাকুন, ছিলাম আমি অমৃতা, নমস্কার জানাচ্ছি দাদাকে, নমস্কার জানাচ্ছি আপনাদের।